একদমই রিজনেবল প্রাইসে মোবাইল ব্যাটারি যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। সো আজকের দোকানটিতে ব্যাপক মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে, রিমোবাইল, নন রিমোবাইল, স্যামসাং, ওপো, ভিভো, শাওমি, আইফোন, সকল কোম্পানির মোবাইল ব্যাটারি তাদের কাছে পাবেন। বাটন তো সব কিছু আপনারা পাবেনই, স্মার্ট ওয়াচের মোবাইল ব্যাটারি পাবেন, ঘড়ির ব্যাটারি, বিভিন্ন ধরনের ওয়্যারলেস হেডফোন, TWS, ইয়ারবাডসের নিক ব্র্যান্ড হেডফোনেরও ব্যাটারি তাদের কালেকশনে রয়েছে। সো যারা একদমই সস্তায় ব্যাটারি নিতে চাচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে। এক দুই পিস যারা খুচরা নিতে চাচ্ছেন আমার সাবস্ক্রাইবার তারা দোকান আসতে পারেন, অথবা কল করে আপনারা কুরিয়ারে মাল নিতে পারবেন। বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকারি দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করছি। সালাম ভাই, ভালো আছেন? নি এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনার সাথে দেখা এবং আপনার দোকান আমি রিভিউ করতেছি, প্রায় মনে হয় এক বছর পরে। পানির দেখেন আপনি? পানির আপনি আষ্টসেমের আগে বেঁচে 70-75 টাকা, মানে বর্তমান ধরবো 56 টাকা, শুধু 56 টাকা। ডাবল আইসি মাল চেক করে দেবো। আর এইটা কি গ্যারান্টিতে বিক্রি করতে পারবে? এইটা গ্যারান্টি দিয়ে আমরা নিজের 90 টাকা বিক্রি করি। 90 টাকা নিজে বিক্রি করেন? 90 টাকা। আর কাস্টমারের কাছে কত? কাস্টমারের কাছে 56 টাকা। 56 টাকা কিন্তু গ্যারান্টি দিবেন না আপনি? তবে গ্যারান্টি আছে, দোকান ইন্টেক ফুল চেঞ্জ হবে আমাদের কাছে। এটার প্যাকেট প্লাস আপনার সবকিছু দিয়ে দিবেন তো? প্যাকেটে এক্সট্রা নিলে 3 টাকা, প্যাকেটের রেট, প্যাকেটের দাম ধরে নিয়ে প্যাকেট আপনার দোকানের নামে থাকবে। আমার নামে প্যাকেট, আপনার ইমরান টেলিকম। শুধু আপনি নোকিয়ার সাথে প্যাকেট নাই, আর সব মাল লাগে এই প্যাকেট আমি ফ্রি দিয়ে দেবো। বুঝতে পেরেছি, ওকে। আচ্ছা, এরপরে তারপরে আপনি যে 25 BI, হ্যাঁ, যেটা কাস্টমার জনগণে কমন মডেল বলা দেখেন, যেটা একটা দিয়ে অনেকগুলা সেট আপ করা যায়। একটা মডেলে 10-20-50 মডেলও খায়, এই মডেলটা দেয়া 10-20-50 মডেল। এটা 50টা, আমরা 50টা বলি আর কি। এটা আমরা অনলি ধরুন 95 টাকা, 95 টাকা করে পুরো মার্কেট চ্যালেঞ্জ। 195 খুঁজে আমার কাছে তারপরে আসতে হবে এই ব্যাটারি নিতে হলে। টোটাল কয়টা মোবাইলে সেট আপ করা যাবে এটা? আমার জানা মতো একবার নিম্ন নিচে 50টা, নিচে 50টা মোবাইলে খাইতে হবে ব্যাটারিটা। এটা তো আপনার স্যামসাং আছে ১১০-১৫ টাকা মাল। বর্তমানে মালের ট্যাক্স কম, মাল কিনেও কম, আমরা লাভও কম করবো। মার্কেটে অন্যান্য মালে তো রেট বাড়ছে, মাল বাড়ছে, আমার মালের রেট কমছে। আপনার মালের রেট কমছে? সিরিয়াসলি? সিরিয়াসলি। যাই হোক, তারপরে যে আপনার ইয়ে আছে, কমে জানি কাস্টমার নিয়ে জানি মজা পায়, ঠিক আছে ভাই? শুধু কমলে তো না, জিনিস বেচা ভালো যেভাবে দেন সমস্যা নাই, কাস্টমার নিয়ে এই যে আপনি দেন একটা ফোন ব্যবহার করে জানি মজা পায় এই আর কি। আমার কথাটা ওইখানে D47, Q35, L19, এটা তিনটা মডেল, একই সেলের মাল আর কি, তিনটা কোয়ালিটি মাল। এটা তো আমার 95 টাকা, 95 টাকা অনলি, 95 টাকা অরিজিনাল না, মার্কেট চ্যানেল, প্যাকেট শো, প্যাকেট শো ফুললি 95 টাকা, ওকে। এটা অনেক কমন মডেল, কমন মডেল। এটা আমার মডেল D82, ১০৫ টাকা আমার কাছে আছে নরমাল এনএফসি উপরে ২৮০ টাকা বাংলাদেশে ফিটিং, এটা ধরো আপনারা
190 টাকা 190 এনএফসি বলতে গাইস কি বোঝাইতেছে আমি এনএফসি এর ব্যাটারি গুলো অনেক ভালো মানে এটা আপনার চার্জ ভালো যাবে এবং এটা হচ্ছে আপনার 1% হয়ে বন্ধ হবে সেট মানে অনেক সময় আছে না 10% 20% এ ফোন বন্ধ হয় এরকম কখনো এরকম কমপ্লেইন এই ব্যাটারিতে নাই এজন্য এটারে এনএফসি নামে ডাকে সবাই আর ভাই এই যে আপনার র‍্যামন যেগুলো বলেন আর কি আমরা জানি র‍্যামন নিয়ে আমি জানি ভাই আমি নিছি কিভাবে আপনার সেট গরম হইলে মোটামুটি কত টাকার মধ্যে রেঞ্জ 520 টাকা অরিজিনাল অরিজিনাল মানে এটা রেঞ্জটা শুরু হয়েছে কত থেকে এবং শেষ হয়েছে কত 450 থেকে শুরু 550 800-900 টাকার ভিতরে কি রেঞ্জ আছে জিনিস ভালো চাইবেন ভালো পাইবেন ভালো জিনিসের তো দাম আছে এটা সবাই জানে আপনার আইফোনের যেটা আর কি কত এটা মডেল কত এটা আছে আপনার 6G আছে মানুষের লাগে ওটা যেটা আমার 14 1350 টাকা 1150 আছে একটা নর্মাল 1350 আর 12টা 1750 12টা 1750 এবং 1350 পর্যন্ত আছে প্রো ম্যাক্স এর গুলা যেগুলো থাকে তো আপনারে যে নিজে আগ্রহ থাকেন যেটা অরিজিনাল বিশ্বাস করেন নিজে যে চান আমাদের অরিজিনাল যেটা চাইবেন ইনশাআল্লাহ এটাই পাইবেন আইফোনের আইফোন তো আর কম দামি সেট গুলো না 1 লাখ টাকার উপরে সেট বিভিন্ন লোকের ব্যাটারির প্রয়োজন হয় অনেক আছে কি ব্যাটারি গুলো নিয়ে কোন একটা মেকার দিয়ে 100 টাকা 150 টাকা দিয়ে ওরা সেট করে নিতে চায় মানে এরকমের জন্য ওরা কুরিয়ার করে একটা মাল নিতে চায় এরকম অনেক ভিউয়ার্স আছে সো তারা কিভাবে নিবে এবং কুরিয়ারে টোটাল দেখা গেল আপনি বললেন যে 500 টাকা একটা ব্যাটারি কয় টাকা পড়বে আর কি কুরিয়ার করে কুরিয়ারটা নিলে আর কি যেমন সুন্দরবনে নিলে আর কি খরচ বেশি সুন্দরবনে আবার হচ্ছে ট্রান্সপোর্টটা অনেক ভালো খরচ বেশি আর কারণ 50 টাকা খরচ আর কুরিয়াতে নিলে আর কি যেমন এটা 100-150 টাকা খরচ হয়ে যায় আচ্ছা যদি 100 টাকা ধরলাম আপনার ব্যাটারির দাম ধরেন 500 টাকা 600 টাকা 600 টাকায় মোটামুটি কাস্টমারও যদি নেয় কারণ এরকম অনেকেই নিতে চায় কিন্তু নিতে পারে না আর পাইকারের দোকান থেকে ব্যাটারি নিলে লাভ হবে কারণ টেকনিশিয়ান দিয়ে ব্যাটারি সেট আপ করতে গেলে 1000 লাগবে 1000 লাগবে 1000 ছাড়া নিয়ে পাইবো 1000 ছাড়া এটা কোনো গ্যারান্টি না এটা 1000 জিনিস ভালো হবে না আমার কাছে নিলে 1000 এরকম যদি কেউ নেয় তাহলে অবশ্যই অবশ্যই খুচরার জন্য আপনার 500 টাকা 400 টাকার ব্যাটারিতে আপনি কুরিয়ার করে দিয়েন অনেক ভিউয়ার্স আছে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আমরা পাইকারির জন্য কি পাইকারির জন্য আপনার মোবাইল ব্যাটারি অনেক আছে পাইকারির জন্য কুরিয়ারের হিসাবটা একটু বলেন যে কত টাকার মান ন্যূনতম নিতে হবে আপনি কুরিয়ার বলতে আর কি আমরা 5000 10000 টাকা মাল নিলে 500 টাকা আগে অগ্রিম দিতে হবে অন্য জনের মাল অর্ডার দিয়ে মাল নেয় না মাল ভালো ফোন ধরে না ভাই মার্কেট এরকম বহুত কথা বলছেন আমি ধর 5000 টাকা অর্ডার দিও ফোন রিসিভ করে না ভাই আমার সমস্যা জরাইছে বড় সমস্যা বাচ্চার সমস্যা ভাই মাল ওরা যেতাম মাল আমি বেকায় পড়ে আমার মাল 500-600 টাকা খরচ হয় মাল ডাইতে না গাইস সময় সাপেক্ষের কারণে সব ধরনের মোবাইল ব্যাটারি নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন 1-2 পিস খুচরার জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কুরিয়ারেও মাল নিতে পারবেন সেক্ষেত্রে পাইকারির চাইতে 10-20 টাকা আপনারা বাড়াতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলে রেফারেন্স দিলে কিছু না কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা গ্যারান্টি সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন